সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 14 জুলাই 2020 মঙ্গলবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট। প্রতি মঙ্গলবার এবং শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। গত সপ্তাহে আমরা এই হাটে আপনাদেরকে নিয়ে এসেছিলাম, প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আজ আপনারা দেখছেন পুরো রৌদ্রোজ্জ্বল দিন এই হাটে। আজ আমরা আপনাদেরকে, যারা 30 থেকে 50 হাজার টাকার মধ্যে গরুর খোঁজ করেন, তাদেরকে আমরা খোঁজ জানাতে এই কুরবানির গরু আমরা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে আমরা একটা ষাঁড় গরু দেখছি ভাই, দাঁত উঠছে, কয় দাঁত? দুই দাঁত। এটা দাম কত যাচ্ছেন? 35,000 টাকা দাম চাইছেন, আর মানুষ দরদাম কত করছে? 30 দাম করছে। আপনি কত হইলে ছাড়বেন? মানে 33,000 হইলে ছাড়বেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট ছোট গরু, যারা আপনারা এই কুরবানি উপলক্ষে খুঁজেন, 30 থেকে 50 হাজার টাকার মধ্যে আমরা দাম জানানোর চেষ্টা করছি। তারপরে এই যে এখানে দেখি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? কত? 38,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 32 পর্যন্ত উঠছে। আপনি কত হইলে ছাড়বেন? 35 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা খোঁচাবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির ষাঁড় গরু, এই ছোট ছোট ষাঁড় গরু আপনারা অনেকেই খোঁজেন 30 থেকে 50 হাজার টাকার মধ্যে, এই ধরনের ষাঁড় গরু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি। তারপরে এখানে আমরা একটা দেখি, একটা দেশি গরু, দাঁত কয়টা? দুই দাঁত। তারপরে দাম কত যাচ্ছে? 42,000। দরদাম করছে কেউ? দরদাম করছে? কত পর্যন্ত? 36 পর্যন্ত। কত হইলে ছাড়বে? 38,000 টাকা হলে উনি বলছে যে ছেড়ে দিবে। তারপর আসুন এদিকে দেখি ভাই, এই গরুটা আপনার, দাঁত কয়টা? চার দাঁত। দাম কত যাচ্ছে? 45। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 40। মানে কত? আর 1-2 হাজার হলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ধরনের ছোট গরুর খোঁজ আপনারা অনেকে জানতে চেয়েছেন, মূলত তাদের জন্য আমরা এই হাটে নিয়ে এসেছি। এই যে দেখুন আপনারা, প্রচুর গরু উঠেছে, এই ধরনের গরু 30 থেকে 50 হাজার টাকার মধ্যে প্রচুর গরু। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম চাচ্ছেন? 45 চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 40-এর নিচে পর্যন্ত উঠছে। মানে আপনি কতটা মনস্থ করছেন? এই যে দেখছেন আপনারা, তারপরে এখানে আমরা দেখি, এই যে এগুলো দেশি গরু, দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত চাইছে? 45। কত পর্যন্ত দাম উঠছে? হ্যাঁ, মানে 38 পর্যন্ত দাম উঠছে। কত হলে ছাড়বেন? 40 হলে ছাড়বেন। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, প্রচুর পরিমাণে এই যে ষাঁড় গরু, ছোট ছোট ষাঁড় গরু আপনারা যারা কুরবানি উপলক্ষে দুধা দিতেছে, সেই ধরনের গরু খোঁজ করেন। এই যে এখানে আমরা একটু দেখছি ভাই, এটা দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। একটু দেখি গরুটা, এটা দাম কত যাচ্ছেন? 45। আর দাম উঠছে কত পর্যন্ত? 32 পর্যন্ত উঠছে। তাহলে কত হইলে ছাড়বেন? 33 হইলে ছাড়বেন। এই যে শুনছি আমরা সুপ্রিয় দর্শক ভাই, এটা কি মিথ্যা কথা বললেন? বলতে ভুল করছে, 43 হইলে ছাড়বেন। এই যে দেখুন, এই যে শুনছেন আপনারা ভাই, আপনি মিথ্যা কথা বললেন কেন তাহলে ক্যামেরা দেখে? হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনি? আমি জগন্নাথপুর ঠাকুরগাঁও। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনি কত দাম বলছেন? আমি 37,500 টাকা বলছি। 37,500? ও কি বলছে, দিবে না? উনি দিবে না, 40 কম দিবে। ক্যামেরা মিথ্যা কথা বললো? জি। এই যে সুপ্রিয় দর্শক, এই যে দেখুন সরাসরি আপনারা
দেখছেন যে অনেকে এই ধরনের মিথ্যা কথা বলে এবং সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। এই যে দেখুন, কারণ আশেপাশে পাইকাররা ঘুরছে, তারা সঙ্গে সঙ্গে কথাটিকে ক্যাচ করে নিয়েছে এবং ক্যাচ করে এই যে দেখুন 37,500 পর্যন্ত দাম বলেছে। এখন সে এখানে বলছে যে দেবে না, গরুর দাম নাই, গরুর দাম নাই। তারপর একটু দেখি, গরুর দাম নাই, এটার দাম কত যাচ্ছেন? ৩৮,০০০ কত হলে দিবেন? গরু আমার এটা ৩৫,০০০ কিনা, ৩৫,০০০ কিনা, মানে ১,০০০ লাভ হইলে ছেড়ে দিবেন? ১,০০০ লাভ হইলে ছেড়ে দেবো। আচ্ছা, ৩৬,০০০ হইলে ছেড়ে দিবেন, এই যে শুনছি আমরা। তারপর একটু দেখি, এটা একটু সাইজে একটু বড়, এটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ, ৬০। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? হ্যাঁ, ৫৬ পর্যন্ত উঠছে। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা এই গরুর বাজারে আমরা আসলে অনেক অভিজ্ঞতা অর্জন করছি দিনে দিনে। ভাই, এটা দাঁত কয়টা? ২টা। ২টা দাম কত যাচ্ছেন? একদম ৪২। একদম ৪২। এই যে ৪২,০০০ টাকা, দেখি আমরা একটু গরুটিকে, একটু গোটা পুরো গরুটাকে, এই যে ৪২,০০০ টাকা, এই যে এগুলো সত্য দাম ওনারা চাচ্ছে। এই যে দেখুন, প্রচুর হুড়াহুড়ি সারের হাটে, এই যে দেখুন আপনারা, প্রচুর হুড়াহুড়ি। তারপর একটু দেখি আমরা এখান থেকে, দেখেন ভাই এটা দাঁত কয়টা? ২ দাঁত। দাম কত যাচ্ছে? দাম ৪০। ৪০। দরদাম কত পর্যন্ত উঠছে? ৩৬। ৩৬ পর্যন্ত উঠছে। কত হলে ছাড়বে? ৩৮। ৩৮ হলে ছাড়বে। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, তারপর একটু আমরা একটু দেখি, এটার দাম কত যাচ্ছেন? ৬০,০০০। তারপরে ছাড়ার দাম? ৫০। ৫৫ হলে ছাড়ে দেবো। ৫৫। ৫৫ হলে ছাড়বেন। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, প্রচুর গরু উঠেছে, মাঝারি জাতের গরু প্রচুর উঠেছে। আপনাদেরকে প্রথম পর্বে আমরা বড় গরু দেখিয়েছি। ভাই, দাঁত উঠছে? হ্যাঁ উঠছে। ২ দাঁত? ৪ দাঁত উঠছে। দাম কত যাচ্ছে? ৬৫। ভাই, আর মানুষ দরদাম কত করছে? ৪৫-৪৬ মানে ৫০ হলে দিবে। হ্যাঁ, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এটা দেশাল গরু, এটা ৫০,০০০ টাকা হলে উনি বলছে দিয়ে দিবে। এই যে দেখুন এই গরুটি। তারপর আমরা দেখি, ভাই এটার দাম কত যাচ্ছে? ৬০। দেওয়ার দাম বলে দিয়ে দেবো, ৫০ হলে দিয়ে দিবে। এই যে দেখুন, ৫০ হলে দিয়ে দিবে, খুব সুন্দর দেখতে গরুটি। এই যে দেখুন, খুব সুন্দর। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার এই খোঁচাবাড়ি হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে উঠে। গত মঙ্গলবারেও আমরা এই হাটে নিয়ে এসেছিলাম, গত মঙ্গলবারের থেকে আজ দামটি একটু বেড়েছে। যেহেতু কুরবানি সামনে আসছে, তো কুরবানি উপলক্ষে আস্তে আস্তে দামগুলি কিন্তু এই হাট থেকে বাড়ছে। প্রতি হাটেই এই ৫০০-১,০০০ টাকা করে পিস প্রতি এগুলো বেড়ে যাচ্ছে কুরবানি উপলক্ষে। এটা দাম কয়টা? আগর ২ বছর বয়স হয়েছে, হয়ে গেছে। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? ৬৫। ৬৫। তারপরে দেওয়ার দাম মানুষ কত দাম করছে? ৫২-৫৩। আর কত হইলে আপনি ছাড়বেন? ৫৫ হইলে ছাড়বেন। আচ্ছা শুনছি, তারপরে আমরা দেখি, এটা একটু বড় সাইকেল, এটা এটা দাঁত কয়টা? দাঁত হয়নি ভাই, এটা আগর। ২ বছর বয়স হয়েছে? ২ বছর হয়েছে। দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে ৫৫। ৫৫। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? ৫০-৫২। ৫০-৫২ পর্যন্ত দাম উঠছে। আপনি কত হলে ছাড়বেন? ১,০০০ হলে ছাড়ে দিবেন। আচ্ছা, উনি অপেক্ষা করছে যে ৫৩,০০০ হলে উনি বলছে ছেড়ে দিবে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এখানে সারের হাটে ভেতরে ঢুকাটা একটু রিস্কি ব্যাপার, কারণ এই যে দেখুন যে সারগুলি প্রচণ্ড। এখানে আমরা একটা ক্রস জাতের দেখছি, এটা কি দাঁত উঠছে? ২ বছর বয়স? ২ বছর বয়স হচ্ছে। এটা দাম কত যাচ্ছে? ৫৫ হইলে ছাড়বেন। আচ্ছা, ৫০-৫০ এর নিচে নামবেন না। আচ্ছা, ৫৫ হইলে বলছি ওনারা ছাড়বে। তারপর আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। আমরা ছোট ছোট যে সার গরু সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর পরিমাণে ওঠে এই হাটে। এই যে দেখছেন, তারপরে আমরা একটু দেখি, এগুলো গরু বাঁধা রয়েছে, তার মানে এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে এগুলো বিক্রি হয়ে গিয়েছে এই গরুগুলি। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন?
চট্টগ্রাম থেকে আসছেন? আচ্ছা, এই হাটে কি প্রথম? অনেকবার আসছেন। আচ্ছা, কি করে নিছেন? এই আড়িয়াগুলো নিছেন না? আচ্ছা, এগুলো কত করে নিচ্ছেন? ৪৫ করে নিচ্ছেন। এই যে এটা ৪৫,০০০ নিচ্ছেন, তারপরে এই যে এটা ৪৪,৫০০। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি, এই যে আপনারা যে চিটাং থেকে এরকম হাটে আসেন, তো এগুলোতে আসতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না, এখানে মানুষ আছে, লোক আছে আমাদের। আচ্ছা, কোনো সমস্যা হয় না। আর এই যে নিয়ে যাবেন, আপনারা কি ট্রাক নিয়ে এসেছেন না এখান থেকে? না, এখানে ট্রাক আছে। আচ্ছা, ট্রাক ভাড়া কত পড়ে? আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, চট্টগ্রাম থেকে যে উনি এসেছে এবং উনি এই গরুগুলিকে নিয়েছে এই খোঁচাবাড়ি হাট থেকে। তো আপনাদেরকে এতক্ষণ আমরা এই খোঁচাবাড়ি হাটে ৩০-৫০,০০০ টাকার মধ্যে আপনারা যে কুরবানির সার গরু যে পেয়ে যাবে সেই খোঁজটা আমরা জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের দেখে যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।